ভাই, আপনাকে করজোড়ে নমস্কার। আপনি জনতাকে ঠিক উল্লু বানিয়ে রেখেছেন। আপনি কতটা নির্লজ্জ, কতটা কানকাটা বেহায়া, এতটা মিথ্যা কথা স্মার্টলি কিভাবে কনফিডেন্স নিয়ে ভিডিওর মাধ্যমে জনতাকে বোঝাচ্ছেন, জনতা আপনার ভিডিওগুলো দেখছে, খাচ্ছে, কারণটা কি? মিথ্যা কথাগুলোর কারণটা কি? অ্যাকচুয়ালি এত কনফিডেন্স কিভাবে আসে? যেখানে আমরা জানি মানুষ সেরকমভাবে কালেকশন করতেই পারেনি, সেটা মুখ থুবড়ে পড়ে গেছে। যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, মানুষের কাছে সেরকমভাবে ভালোবাসা পায়নি, মানুষ সেরকমভাবে পছন্দ করেনি। আমরা এখন সকলেই জেনে গেছি যে মানুষ যে কালেকশন আপডেটটা যেটা উঠে এসেছে, যেটা আমরা জেনেছি সবাই মোটামুটি যে 10 লক্ষ মতো, যেটা হিন্দি থেকে 1 লক্ষ মতো এবং আমাদের বাংলা থেকে 9 লক্ষ মতো, সেখানে বগল মামা 11 লক্ষ টাকার কালেকশন করেছে। আপনি 7-8 দিনে ফলাও করে বলছেন সেটা 1 কোটি 14-15 লক্ষ, এতটা? হ্যাঁ, কীভাবে এই কনফিডেন্সটা পান আর কীভাবে আপনি এইগুলো জিনিসগুলো বলছেন? আপনার কাছে যদি অথেন্টিক কোনো বক্স অফিস কালেকশন থাকে, আপনি সেটা ডেটাটা বা স্ক্রিনশটটা সুন্দর করে আপনার ভিডিওতে দিন। আপনি সেটা দেননি কেন? মুখের কথায় কে বিশ্বাস করে বলুন তো? যখন তারান আদার্স বা অন্যান্য ট্রেড অ্যানালাইসিস যারা আসে, বা যখন তাদের প্রোডাকশন হাউসের থেকে যখন অফিসিয়ালিভাবে বক্স অফিস নাম্বারটা দেয়, তখন কিন্তু আমরা সেগুলো দেখতে পাই। সেরকম কি কোনো ইনফরমেশান আছে আপনার কাছে? সেরকম থাকলে আপনি জানান আপনার পাবলিককে বা জনতাকে। এরকমভাবে মিথ্যা জিনিসগুলো এরকমভাবে লোকের সামনে প্রেজেন্ট করবেন না, তাতে আপনার ভালোবাসা কমে যাবে। এই জিনিসগুলো বুঝতে শিখুন, এইগুলো জিনিসগুলো বুঝতে হবে। আপনি এরকমভাবে বলে দিলেই তো হলো না। তা যাই হোক, আপনি বলছেন জানি না মানুষ এটা কীভাবে নিচ্ছে, মানুষ তো সেভাবে কালেকশন করতে পারেনি। এবং আরেকটা ভিডিওতেও আমি দেখলাম যে অনেকে বলছে যে জিদ্দার মানুষ কেন ওয়ার্ক করতে পারেনি, বাংলাদেশে কীভাবে ওয়ার্ক করবে। বাংলাদেশের ব্যাপারটা আমি পরে রাখলাম, বাংলাদেশে কবে রিলিজ করছে সেটা মানুষ কীভাবে দেখবে, সেটা সিনেমা আসার পরেই বোঝা যাবে। তা সিনেমা নিয়ে বা গল্প নিয়ে কখনো ইন্ডিয়া বাংলাদেশ এই জিনিসগুলো কখনোই তুলনা আসে না। মানুষ একটা যখন সিনেমা দেখতে যায়, সেই সিনেমাটার গল্পটা কীরকম হয়, ডাইরেক্টর কীভাবে আমাদের সামনে প্রেজেন্ট করে, গল্পটা মানুষের মনে মানে ভালোবাসা পেলে কিনা, সেই জিনিসটা হচ্ছে আলটিমেটাম। এটা হচ্ছে প্রধান বক্তব্য, যে গল্পটা সুন্দর হলো কিনা। যখন মানুষের সিনেমাটা যখন বেরোলো, মানুষ যখন দেখলো, যারা জিত ফ্যান আছে তাদের কিছু কিছু ভাল লেগেছে, আবার যারা যারা জিত ফ্যান অতটাও না বা অল্প সংখ্যক, তারা বলেছে যে এরকম ধরনের গল্প তারা দেখতে চায় না, তারা দেখেছে। অনেকের কাছে এটা খুব ভালো লেগেছে ডাইরেকশন, অনেকের কাছে ডাইরেকশন পছন্দই হয়নি। মানুষের তো ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে, হাতের 5টা আঙুল কি আমাদের সমান? 5টা আঙুল তো সমান না। বিষয়টা হচ্ছে এই জায়গাতে, আর তুলনাটা হচ্ছে চেঙ্গিজ বা রাবণ বা আদার সিনেমা। চেঙ্গিজের বিষয়টা যেটা, তার ভিডিওতে যেটা সবচেয়ে সত্যি কথা যেটা লাগলো, যেটা আমার মনে হলো, এটা আমি সবসময় বলে থাকি, যে কোনো সিনেমার ক্ষেত্রে স্টোরি টেলিংটা ডাইরেকশনটা কিন্তু মাস্ট। যেটা চেঙ্গিজে দেখা গেছিল, নীরাজ পান্ডে একজন অভিজ্ঞ ডাইরেক্টর, তিনি হিন্দি সিনেমাতে কাজ করেছেন এবং সেই জায়গায় তিনি জানেন অডিয়েন্স এই জিনিসটা পছন্দ করবেন এবং সেরকমভাবেই সেটাকে তিনি প্রেজেন্ট করেছেন, যার ফলে কিন্তু মানুষ সেটাকে ভালোবাসা পেয়েছে, প্যান ইন্ডিয়াতে রিলিজ করেছে, প্রমোশনও সেরকম লেভেলের করেছে। আরেকটা বিষয়ে আমি একমত হতে পারছি না, প্রমোশন। প্রমোশন মানুষ করেনি বলে তিনি ভিডিওতে বলেছেন, প্রমোশন সেরকম করেনি বলেই কিন্তু আজকে সেটা সেই জায়গায় হয়নি। প্রমোশন করলেই যে সেই সিনেমাটা ব্যাপক হিট হবে, সুপার ডুপার হবে, সেটা কি কোনো মানে আছে? আমি এটা জানি না, সত্যি জানি না। পাশাপাশি এটাও বলেছেন, দেব যেরকমভাবে প্রমোশন করে, জিত সেরকমভাবে প্রমোশন করে না। প্রমোশনটা কি আলটিমেট জিনিস? প্রমোশন করলে সিনেমা একদম পুরো পার উতরে যাবে, মানুষ দেখতেই আসবে, এটা কখনো হয়? কখনো হয়? মানুষ যদি সিনেমা দেখতে ভালোবাসে, মানুষ এমনিই দেখতে যাবে। কয়টা মানুষ, কয়টা সাধারণ মানুষ, আমাদের কথা বাদ দিন, আমজনতার কথা, যারা সিনেমা লাভার্স, তারা প্রমোশন ভিডিও কয়টা দেখে? যে জিদ্দা প্রমোশন করতে যাচ্ছে, এখানে যাচ্ছে, মুম্বাইতে যাচ্ছে, বা দেব আজকে ওখানে গিয়ে প্রমোশন করছে, এখানে গিয়ে প্রমোশন করছে, কয়জন মানুষ খবর রাখে, খোঁজ রাখে? যারা আমরা এই সমস্ত ভিডিও বানাই, যারা সিনেমা নিয়ে চর্চা করি, আলোচনা করি, শুধুমাত্র তারা কয়েকজন, বা যারা ইনস্টাগ্রাম বা টুইটার বা যারা ওই দেব ফ্যান আছে বা জিত ফ্যান আছে, তারা কয়েকজন এই জিনিসগুলো ফলো করে। এর বাইরে মানুষগুলো, তারা কি সত্যি সত্যি এই জিনিসগুলো কি দেখে বা কতটা আপডেট রাখে? এটা কিন্তু একদমই না।
যারা সিনেমা লাভার্স তারা সিনেমাই দেখতে যাবে, তারা এই সমস্ত প্রমোশন টমোশন এই জিনিসগুলো দেখবে না। প্রমোশনের জন্য কখনো সিনেমা কিন্তু হিট ফ্লপ এইগুলো কখনো বিচার হয় না, বক্তব্য বিষয় হচ্ছে এই জায়গাতেই। আর মানুষের যেরকম বাজেট ছিল কোন দিক থেকে প্রমোশন করবে এটা তুমিও তো জানো, কতই বা বাজেট ছিল, 3 কোটি মতো, তাহলে কোন দিক থেকে প্রমোশন করবে? আর সঞ্জয় সমাদারের প্রথম কাজ হবে এটা কোন দিক থেকে? হ্যাঁ, প্রথম কাজ অ্যাটেম্প নিয়েছে, কিছু মানুষের ভালোবাসা পেয়েছে, হয়তো সেটা 60-40 বা 40-60 বা 30-70 এরকম, 30% মানুষ ভালোবেসেছে, 70% মানুষ ভালোবাসেনি, পরেরটা ভালো হবে, তা এরকমভাবেই তো চলতে থাকবে। তা যাই হোক, এই হলো আমার বক্তব্য বিষয় জিদ্দার এই মানুষ নিয়ে, তার কালেকশন নিয়ে। আর এইভাবে যারা উল্টাপাল্টা ভিডিও ইনফরমেশান ছড়াচ্ছে তাদেরকেও আমি বলে রাখবো, এইগুলো করবেন না, এইগুলো জনতা আপনার প্রতি একটা বিরূপ মন্তব্য করবে, একটা খারাপ চিন্তাভাবনা রাখবে, এই জিনিসগুলো কাইন্ডলি করবেন না। আর আলটিমেট এই জিনিসগুলো করে কোনো অ্যাকচুয়ালি লাভ হয় না, এই জিনিসগুলো খুব বাজে। তা যাই হোক, এই হলো আমার বক্তব্য বিষয়। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়, তোমাদের মতামত এখানে রাখতে পারো, তোমাদের কি মনে হয় এই বিষয়গুলো নিয়ে অবশ্যই রেখো। তা চলো, আজকে ভিডিও এখানে শেষ করছি, সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছো তাদেরকে ওয়েলকাম, চ্যানেলে এসেই তোমাদেরকে যে কাজটা করে দিতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে নোটিফিকেশান অল করে দাও। বক্তব্য বিষয়ে অনেক কিছুই ছিল, অনেক কিছু টানতে পারতাম হিন্দি সিনেমার সাথে, কেন আমি হিন্দি সিনেমার সাথে তুলনা করব, একদমই তুলনা করব না, বাংলা বাংলার জায়গায়, হিন্দি সিনেমা হিন্দি সিনেমার জায়গায়। তা চলো, এখানেই শেষ করছি, নমস্কার।